সভাতে কর্মের ভূমিকায় আমি দাঁড়াইলাম, আমার বিপক্ষের শিল্পীকে আমি ধর্মের ভূমিকায় রাখিলাম। কর্ম বড় না ধর্ম বড়, এই নিয়ে হইবে লড়াই। শেষে কার কত হবে বড়াই আমার কিছুই জানা নাই। কর্ম এই বিশ্ব জগতে সবচাইতে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। কেন? শাস্ত্রে বললে বিশ্ব পিতার বিশ্ব মাঝে বিশ্বটাই কারবার, মানুষ হচ্ছে তার মূলধন, কর্মটাই কারবার। এই কথাটা আমার নয়, এটা শাস্ত্রের কথা, বিশ্ব পিতার কথা কথা বিশ্ব পিতার বিশ্ব মাঝে বিশ্বটা কারবার, মানুষ হচ্ছে তার মূলধন, কর্মটাই হচ্ছে কারবার। এই সৃষ্টির জগতে এই মানুষকে নিয়ে হচ্ছে তার খেলা, যাহা কিছু খেলা এই মানুষকে নিয়ে। মানুষ হচ্ছে ঈশ্বরের মূলধন, মূল সম্পদ। কেন মূল সম্পদ? শাস্ত্রে বললেন মানুষ পঞ্চগুণের অধিকারী হয়, আর দেবতারা তিন গুণের অধিকারী হয়, সতগুণ, রজগুণ, তমগুণ। যে দুটো গুণ কোনো দেবতাই সংগ্রহ করতে পারে না, ভগবান কৃষ্ণ পর্যন্ত তারও তিনখানা গুণ, সতগুণ, রজগুণ, তমগুণ। কিন্তু মানুষের বেলায় তা নয়। মানুষ তার কর্মের দ্বারা, তার কর্মের দ্বারা পঞ্চগুণের অধিকারী হতে পারে। যে দুটো গুণ কোনো দেবতাই সংগ্রহ করতে পারে না, তাই দেবতারা আরাধনা করে, তুচ্ছ আমার এই দেবত্বকে কেড়ে নিয়ে আমাকে জগতে মানব করে পাঠিয়ে দাও, আমিও সেই মানবের মতো কর্ম করে সাধনা করে আমিও যেন সেই পঞ্চগুণের অধিকারী হতে পারি। তাহলে এহেন দেবের দুর্লভ জনম আমরা সকলে পেয়েছি। তাহলে কর্মটা শ্রেষ্ঠ, বিশ্বপিতার মুখের বাণী কর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ। এবার কর্মের মধ্যে ভাগ, কে কোন কর্ম করবে সে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ ডাকাতি করবে, কেউ চুরি করবে, কেউ সাধুগিরি করবে, দুটো কর্মের উপরে এই বিশ্ব জগৎটা দাঁড়িয়ে আছে। আমরা সবাই যুদ্ধক্ষেত্রে এসেছি। কি বাবা, যুদ্ধক্ষেত্র নয় এটা? এই পৃথিবীতে যখন এসেছি সেই দিন থেকে আমরা যুদ্ধ করে চলছি। যুদ্ধ করাটা কর্ম, যুদ্ধক্ষেত্রে আমরা পা রেখেছি। এবার যুদ্ধ দুই প্রকারের, একটা ধর্মযুদ্ধ আর একটা অধর্মযুদ্ধ। কেউ ধর্মযুদ্ধ করছে, কেউ অধর্মযুদ্ধ করছে এই বিশ্ব জগতে। তাই বললেন বিশ্ব পিতার বিশ্ব মাঝে বিশ্বটাই কারবার,
এই মানুষ হচ্ছে তার মূলধন, মানুষের কর্মটাই কারবার। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। গতকালকে বলেছি একটু, যেহেতু পালা প্রসঙ্গ এসেছে ওই প্রসঙ্গটা আমাকে তুলে ধরতেই হচ্ছে। গতকাল বলেছিলাম, কি বলেছিলাম, যে কৃষ্ণ ভগবান সে মানুষকে কিছু দেয় না, পাপ দেয় না, পুণ্য দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, সুখ দেয় না, তাহলে কি দেয় না? বললেন না, কর্মানং বাধ্যতাং বুদ্ধি, যে যেমন কর্ম করবে সে তেমনটি ফল ভোগ করবে। ওই যে চাষির কথাও বলেছিলাম, চাষি জমির আইলে দাঁড়িয়ে বলছে, মা বসুমতী তুই আমাকে সর্ষে দে, তুই আমাকে গম দে, ধান দে। বসুমতী বললেন, আমি তোকে সব দেব, কিন্তু তোর কর্মের বিচার কি হবে, তোর কর্মের গতিটা কি হবে? ঈশ্বর তোকে পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছেন, তাদেরকে কাজে লাগা, কর্মে লাগা, তবেই তো তোর কর্মের বিচারটা হবে। তাই আগে কর্ম কর গা, কর্ম করলে তখন সব পাবি, আর কর্ম না করে যে পেতে চায়, তাই শাস্ত্রে বলছে কর হও পাও, সব কিছু হচ্ছে করে পাওয়া, না করলে কিছু পাওয়া যায় না জগতে। তাই করো হও আর হচ্ছে পাও, করে পাওয়া, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়, ইহা শাস্ত্রেরই বচন, এক এক করে সকল কথা তুলে ধরবো, এই ধর্ম সবাই করব উত্থাপন। তাহলে কি করে এই বিশ্ব জগতে ধর্ম শ্রেষ্ঠ হয়? ধর্মটা শ্রেষ্ঠ না, কর্মটাই শ্রেষ্ঠ। তাহলে ধর্ম কেন শ্রেষ্ঠ একটু জবাব দিয়ে যাবে। ধর্ম কোথায় পাওয়া যায়? কর্ম আপনি সব জায়গায় গিয়ে পাবেন, কোনো দোকানে যাবেন সেই দোকানে আপনি কর্মচারী হতে পারবেন, কর্ম ওখানেই পেলেন। এখানে গান করতে এসেছি, এখানেই আমি কর্ম পেয়েছি, গান করার কর্ম। তা কর্ম যেখানেই যাওয়া যায় সেখানে কর্ম পাওয়া যায়। তুমি বলবে এই সবাই, ধর্মটা কোথায় গেলে পাওয়া যায়? কোনো মুদিখানার দোকানে, কোনো গ্যারেজে, না কোথায়? ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম কাহাকে বলে? কি করলে মানুষের ধর্ম হয়? এই তো আমার প্রথমবারে করলাম আয়োজন, আর কৃপা করে সাধুগুরু সবাই করিবেন গ্রহণ। প্রথমবারে বেশি কথা বলবো না বলবো না, এইখানে ছেড়ে দেব আমার কাব্য আলোচনা। এরপরে তে ধর্মের পক্ষের উকিল আসিবে, ধর্ম কেমন করে বড় হয় তার কথা প্রকাশ করিবে। আমি বললাম বিশ্ব জগতে কর্ম শ্রেষ্ঠ হয়, উদাহরণ দিলাম যাহা আছে শাস্ত্রেরই পাতায়। আমার এই পর্যন্ত করলাম ক্ষান্ত রাধাকান্তেশ্বরী, একবারে চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। ছিল মাখামাখি আমার মনে মনে, এরাই ছিল আমার মনে মনে, এরাই ছিল।
মনে বনে এরাই ছিল, ছিল বৃন্দাবনে গোপীরে, আমার হরি বল পাখি, আমার হরি বল পাখি, আমার কৃষ্ণ বল পাখি, এই হরি নাম লইতে লইতে এই কৃষ্ণ জন্মগ্রহণ করেছি বাবা, অত সহজে কিন্তু আমরা মানুষ হইনি গো। মোট 84 লক্ষ জনি, তার মধ্যে 80 লক্ষ বিভিন্ন জনি ভ্রমণ করতে হয়, 4 লক্ষ বার মানুষ। এই 80 লক্ষ জনির মধ্যে 30 লক্ষ বারই হচ্ছে আপনার বৃক্ষ আদি, গুল্ম লতা পাতা, বনস্পতি মানে জঙ্গল ঝাড় ইত্যাদি, তো বিভিন্ন রকম গাছ, আম গাছ, জাম গাছ, এটা সেটা ওটা নানা রকম গাছগাছালি হতে হতে যেদিন ঈশ্বরের দয়ায় আপনি তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলেন, কিংবা চন্দন রূপে জন্মগ্রহণ করলেন, কিংবা ভালো একটা ফুলের গাছ রূপে জন্মগ্রহণ করলেন, যেদিন আপনার গাছের ফুল তুলে গোবিন্দর চরণে কিংবা সাধুগুরু বৈষ্ণবের গলার মালা হয়েছে, কিংবা আপনার চন্দন দিয়ে চন্দন ঘষে গোবিন্দর চরণে দেওয়া হয়েছে, কিংবা আপনার তুলসী পাতা ছিঁড়ে গোবিন্দর সেবা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের ভোগ হয়েছে, সেদিন থেকে বৃক্ষ জনি থেকে মুক্ত বাবা, এত সোজা নয়। তারপরে পশু, ছাগল, ভেড়া, হাতি, ঘোড়া, কুকুর, বেড়াল, নানা রকম পশু হতে হতে শেষে হচ্ছে গাভী। এই গাভী জন্মে আপনার দুগ্ধ দহন করে সেই দুধ দিয়ে যেদিন রাধা গোবিন্দের সেবা হয়েছে বা ভগবানের সেবা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়েছে, সেদিন থেকে আপনি পশু জনি থেকে মুক্তি। দেখছেন কীট পতঙ্গ 11 লক্ষ বার, নানা রকম মশা মাছি নানা রকম হতে হতে শেষ জন্ম হচ্ছে মৌমাছি। বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে মধু তৈরি করলেন, চাকিতে কেটে এনে সেই মধুটা বাজারে বিক্রি হলো, সেই মধু দিয়ে যেদিন আমার গোবিন্দের সেবা হয়েছে সেদিন থেকে আপনার ওই জন্মটা থেকে মুক্তি। এইভাবে মৎস্য, হ্যাঁ, তারপরে মানব, সম্পূর্ণ অসম্পূর্ণ
ল্যাংড়া খোড়া কানা বোবা টেড়া বেকা নানা রকম হতে হতে কখনো স্কটল্যান্ডে, কখনো থাইল্যান্ডে, কখনো জার্মানি, কখনো জাপানে, বিভিন্ন জাতির ঘরে জন্ম নিতে নিতে আপনি পূর্ণাঙ্গ একটি মানুষ রূপে জন্মগ্রহণ করেন। এই পূর্ণাঙ্গ মানুষ রূপে জন্মগ্রহণ করে যারা আমার গোবিন্দকে ভালোবাসতে পারল না, যারা আমার শ্রীহরিকে ভালোবাসতে পারল না, তার মানব জন্মটার কী দাম আছে? সে যতই কর্ম করুক আর যতই কর্ম করতে করতে দশতলা, বিশতলা, পঞ্চাশতলা, একশোতলা করুক, ওই কর্মের দশ পয়সাও দাম নাই, নাই, নাই। ধর্ম আপনাকে মানতে হবে। ধর্ম মানে দৃঢ়ধাতু প্রত্যয়মম ধর্ম, যাহা ধারণ করলে মানুষের চলা বলা, আহার বিহার, কথাবার্তা, সমস্ত কিছু পরিবর্তন হয়, তাহাকেই তো ধর্ম কয়েকটি বাবা। তাই সদায় হৃদয়ে যারা ও যারা কৃষ্ণ ও তারা নিত্যের দেশে বসত করে কৃষ্ণ প্রাপ্তি হয়। সদায় কৃষ্ণ পাপি এমন মধুমাখা অমন পাখি ধর্ম হয় না, এটা আমিও মানি।
কিন্তু কর্মের প্রকার ভেদ আছে। নাই বাবা, মানুষ অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে। অনেক মানুষ আছে টাকার বিছানাতেও ঘুমায়, কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখুন, মাসে মাসে ভিলোর বা চেন্নাই দৌড়াতে হয়, টাকা আছে, এমন কর্ম করেছে। ডাক্তার বলে মশাই বেশি খাবেন না, খাইলে আপনি বাঁচবেন। সকালবেলায় 2-3 কিলোমিটার খালি পায়ে হাঁটবেন, আর ওখান থেকে আসার পরে 1 গ্লাস করলার রস খাবেন, দুপুরে 1 মুঠো ভাত, আর রাত্রে মাত্র 2 খান শুকনা রুটি। অথচ লোকটার টাকার অভাব নাই, অনেক কিছু কিনতে পারে, খাইতেও পারে, কিন্তু খাইলেই মরবে। কেন? ওই লোকটা ধর্ম মানে নাই। ভালো করে খোঁজ করে দেখুন, শুধু অর্থের পিছনেই ছুটেছে, ঈশ্বর মানে নাই। সে নিজেকে খুব বড় মনে করেছে, তাই তো এমন দুর্দশা। তাই ধর্ম ভুলিয়া গেলে দুঃখ আসিয়া ধরে। যারা ধর্ম মানে না, যারা ধর্ম ভুলে যায়, তাদের জীবনেই তো দুঃখ আসে রে বাবা। এই জন্য ধর্মকে মানতে হবে। আপনি যে ধর্মের মানুষ হন, হিন্দু হলে আপনার হিন্দু ধর্ম আপনি মানুন, খ্রিস্টান হলে আপনি খ্রিস্টান ধর্ম মানুন, মুসলমান হলে আপনার মুসলমান ধর্ম মানুন। ধর্ম মানে ধারণ করা, ধর্ম মানে ধারণ করা, সঠিক জায়গাটাকে ধরে রাখা। ধরে রাখার নামই হচ্ছে ধর্ম, ধারণ করার নামই হচ্ছে ধর্ম। এই ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ, ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা। ওরে মনে ভগত, ভগত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ, এই ভগতের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা। নাম কীর্তন, পদাবলী কীর্তন, বাউল গান, ভাগবতের আসর কেন বাবা? ভগবান বললে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, তাই না? তাই ভক্তির মাঝে তিনি বিরাজ করেন। নারদ তাই বলেছিলেন, প্রভু আপনি কোথায় থাকেন, আপনার প্রকৃত স্থান কোথায়? প্রতি উত্তরে প্রভু বলেছিলেন, হং তিষ্ঠান্তি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্টামি হে নারদ। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই তো মধুর বৃন্দাবন। আমার ভগবানই বৃন্দাবনেই বাস করে, ভক্তের মাঝেই বাস করে। তাই পদকারে লিখলেন, ভগত সঙ্গ, ভগত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ, ভগতের মাঝে বিরাজ করে কৃষ্ণ শ্যামরা। এতদিনে
পদচিন্ত বাক্য চিন্তসি চতুষ্পদী দেবই মানব চিন্তসি মানবিঙ্গিং করিষসি, অর্থাৎ যাদের পানি বাবা যারা চলতে পারে না তারা বলছে হে দয়াল হে ঈশ্বর, তুমি তো সৃষ্টি করেছ, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়েছ, কিন্তু পদ দুটি দাওনি বলে আমি যে পায়ে হেঁটে তোমার সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাব, তোমার তীর্থে যাব, সেটা আমি যেতে পারছি না প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা জানাই, আবার যদি জন্ম পাই তুমি আর পঙ্গু করে আমাকে পাঠাইও না, আমার পদ দুটি দিও, আমি যেন পায়ে হেঁটে তোমার দরবারে যেতে পারি। বাক্য চিন্তসি চতুষ্পদী, যারা চার পায়ে হাঁটে কথা বলতে পারে না, চার পায়ে হাঁটে কথা বলতে পারে না, তারা বলছে হে প্রভু হে দয়াল, জানি না তোমার কাছে কি অপরাধ করেছি আমি প্রভু, তুমি সব কিছু দিলে কিন্তু আমার বাক্যটা কেড়ে নিলে, বাক্যটা কেড়ে নিয়েছ বলে আমি এই যে মুখ দিয়ে তোমায় ডাকবো, তোমার কোনো কীর্তন করব সেটা আমার করা হলো না। তোমার কাছে প্রার্থনা করি হে দয়াল হরি, আবার যদি জন্ম পাই তুমি আর বোবা করে পাঠাইও না, আমাকে বাক্য দিও, আমি যেন এই বদনি এই মুখ দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে রাখিতে পারি। বিদায় হরিবার দেবই মানব চিন্তসি, দেবতারা চিন্তা করে হে প্রভু তুমি দেবত্ব কেড়ে নিয়ে আমাকে মানব কুলে পাঠিয়ে দাও, আমি মানব কুলে গিয়ে সাধন ভজন করে আবার দেবলোকে ফিরে আসবো, মানবিং কিং করি শস্য, আমি মানুষ কুলে জন্মগ্রহণ করলাম,
ধর্ম মানলাম না, শুধু কর্ম করেই গেলাম সারা জীবন। গরুর মতো খাটলাম, খাইলাম, পাইলাম খাইলাম গল, যেমন পশুরা করে, পায়ে খায় হাগে মুতে, খামের তাড়নায় বাচ্চা জন্মায়। তাই তো বাবা, এটা পশুদের কাজ। ইচ্ছা মতো খাইলাম, ঘুম পাইলে ঘুমাইল, পায়খানা পাইলে পায়খানা করলো, পেশাব পাইলে পেশাব করলো, আর খামের তাড়নায় তারা বংশ বিস্তার করে। মানুষও যদি খায় হাগে মতে আর খামের তাড়নায় বংশ বিস্তার করে, হরিগুরু না মানে, ধর্ম না মানে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা কোথায় বলে? কর্ম করলেই সব হয়, হ্যাঁ, কর্ম করলে অর্থ হয়, বাড়ি হয়, গাড়ি হয়, কিন্তু ঈশ্বর পাওয়া যায় না। ঈশ্বর পেতে গেলে ওই কর্মটা তোমাকে ধর্মে যুক্ত করতে হবে। তাই তো, কর্মটা, এর কর্মটার সঙ্গে ধর্ম যুক্ত করতে হবে। ধর্ম যুক্ত না করা পর্যন্ত কখনোই তুমি সে কর্মে সফলতা পেতে পারো না। হ্যাঁ, কর্ম কি কম করেছে বাবা যারা টাকার পাহাড় জমিয়েছিল? কি বলবো, এমনি তার অত টাকা হয় নাই। পরশুদিনের ঘটনা না, পরশুদিন না, আমাদের সাধারণত গাজন 1,40,00,000 ধরা পড়ে গেল। ওই বেটা কি আর কম কর্ম করেছে টাকাটা জমানোর জন্য? এখন খাও জেলের ভাত, দেখো কেমন লাগে। হ্যাঁ, অথচ ওই ব্যক্তিটা যদি ধর্ম কাজে ব্যবহার করত, কোনো মন্দিরে দান করত, একটা মন্দির প্রতিষ্ঠা করত, ভালো কাজে ব্যবহার করত, মানুষ তাকে আশীর্বাদ দিত। হ্যাঁ, কি বাবা দিত না? ইসলামপুরে, আপনাদের বলছি, ইসলামপুরে একজন ব্যক্তি আছে যার নাম মাধব নন্দী। ওই নন্দীবাবুর বাড়িতে 9 দিন অনুষ্ঠান হয়, 5 দিন হয় নাম আর 4 দিন হয়, না 4 দিন হয় নাম, 5 দিন হয় পদাবলী। এই রাস্তা দিয়ে যত মানুষ যায়, ওই নন্দীবাবুর দরজায় যাওয়ার সাথে সাথে যারা কীর্তনে প্রবেশ করে, মা যাদের বাড়িতে গেলে লিফটে উঠতে হয়, এত বড় লোক, তারা 3 ভাই গলায় গামছা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। যারাই আসুক, গরিব দুঃখী ধনী বড় লোক কিচ্ছু নাই, আসার সঙ্গে সঙ্গে চরণ ধোয়াইয়ে ধূপ প্রদীপ নিয়ে বরণ করে কীর্তন আসরে বসায়। আর নন্দীবাবু আগে ওই 5 তলার উপরে যেখানে রান্নাবান্না হয় সেখানে গিয়ে বলে, দেখো এই ভক্তরা প্রসাদ পাবে, এটা তো প্রতিদিন আসবে না, তোমাদের যা লাগবে বললো, যেন প্রসাদ প্রসাদের মতো হয়, যাতে তারা খেয়ে শান্তি পায়। তাহলে সেও তো বড় লোক, সেও ধর্ম করছে, কোটি কোটি টাকার মালিক, 2খানা চায়ের ফ্যাক্টরি, আর কত যে চায়ের বাগান তার ঠিক ঠিকানা নাই। আমি নিজে সেই বাড়িতে গেছি, নিজের চোখে দর্শন করেছি। এইটাকে বলে কর্ম, এই কর্মের সঙ্গে ধর্ম যুক্ত করতে হবে। খালি কামাইলাম আর জমাইলাম, হ্যাঁ, যত করবে চালাকি শেষে বুঝবে বাবা জ্বালাটা কি। হরিবল, 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 জীবন রে মন বন্দি মায়ার জেলখানা, এমন সাধের মানব জনম তোমার হেলায় হেলায় যায়। তুমি মনে করছো ছেলে আমার, মেয়ে আমার, তুমি কার, কে তোমার, কি নিয়ে এসেছো, কি তোমার সঙ্গে যাবে বাবা? এসেছো খালি হাতে, যেতে হবে খালি হাতে। যেদিন এসেছিলে একটা কাপড়ও আনতে পারো নাই, ল্যাংটা এসেছিলে, আবার ল্যাংটা হয়েই যেতে হবে। আজকে তুমি যাদের আপন বলছো, যখন বৃদ্ধ বয়স হবে না, কয়েকদিন বিছানার মধ্যে পড়ে থাকো, তারপরে বুঝবা কে তোমার আপন। যাদের আপন বলছো না, কেউ আপন নয়। ছেলে মানুষ করেছো, ছেলে মানুষ করেছো বৌমার জন্য,
আর বেটি জন্ম দিয়েছ, বেটিকে নিয়ে যাবে জামাই, ছেলে নিবে বৌমা, মেয়ে নিবে জামাই। ভালো করে চিন্তা করে দেখো কি সিন, একা হয়ে যাবে, নিঃসঙ্গ হয়ে যাবে, কেউ তোমার সঙ্গ দেওয়ার মানুষ থাকবে না। একদিন এমন আসবে, একা যেমন এসেছিল ওই রকম তোমাকে একা একা যেতে হবে। তাই যাওয়ার পথটা যাতে সুন্দর হয়, এই পৃথিবীতে যখন এলে মানুষ রূপে অন্তত একটা দাগ দিয়ে যাও, আসা যাওয়াটা সার্থক করো, তবেই তোমার আশাটা সার্থক। নইলে ছাগল গরু ফেরা যেমন মরে গেলে কেউ মনে রাখে না, তোমারও অবস্থা তাই। তাহলে সেই জায়গাটা ঠিক রেখে এই জন্য তোমার ধর্ম করা চাই চাই চাই, ধর্ম ছাড়া সেই জায়গায় যাওয়ার কোনো কায়দা নাই। কি বলেন? এই যে আজকে রাধা অষ্টমী উপলক্ষে অনুষ্ঠান, যে রাধা অষ্টমী, একটু রাধার কথা বলতেই হয় না, কি বলেন? এই যে রাধারানী গোবিন্দর পাশে আছে, তিলবিন্দু আর কলাবতী দুইজন স্বামী স্ত্রী, তিলবিন্দু মহামণি আর কলাবতী, তারা শ্রীহরির সাধনায় বসলেন। সাধনা করতে 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 বহু জন্ম, মানে বহুদিনই কেটে গেল, তবু ভগবানের দর্শন পাচ্ছে। নিজেদের দিকে তাকিয়ে দেখছে বয়সও আর বেশি নাই, কবে যেন আয়ুবেলা ডুবে যায়। দুইজনে বলছে হয়তো আমাদের সাধনা ঠিক হয় নাই, যদি ঠিক হতো তাহলে তো গোবিন্দ দেখা দিত। মানে নিজেদের দুঃখ করছে যে হে প্রভু, তুমি না পতিত পাবন, তুমি না দয়ালের শিরোমণি, তোমাকে এত ডাকি তবু কি তুমি দর্শন দেবে না? ভগবানের কৃপা হল, মা লক্ষ্মী শ্রীহরিকে বলছে ভক্ত তোমায় ডাকছে প্রভু, তুমি যাবে না? তুমি না ভক্তাধীর, ভক্তের ডাক অপেক্ষা করছো? ভগবান দেখা দিলেন তিলবিন্দুমণি আর কলাবতীকে, বলছে বলো তোমরা কি চাও। এখন ভগবানকে পেয়ে অর্থাৎ শ্রীহরিকে পেয়ে বলছে প্রভু তুমি বর যদি দেবে এই বর দাও। বলে চাও? বলে প্রভু এই বর চাই, তোমার লক্ষ্মীকে যেন আমরা কন্যা রূপে পাই। দেখছেন, মানে তোমার লক্ষ্মীকে যেন আমরা কন্যা অর্থাৎ মেয়ে রূপে পাই। ভগবান বলছে আহা, আমার লক্ষ্মীকে যদি কন্যা রূপে তোমরা চাও, তাহলে লক্ষ্মীর সাধনা করলেই তো, আমার সাধনা করলে কেন? কি বাবা, তাই না? যাকে তোমরা চাও তার সাধনা করবা তো, তা আমার কাছে চাইছো আমার লক্ষ্মীকে। আচ্ছা লক্ষ্মী যদি দেই তাতে তোমাদের কি লাভ হবে, তাই না? প্রতি উত্তরে তিলবিন্দু মহামণি বলল প্রভু লক্ষ্মী ছাড়া নারায়ণ কখনো থাকে না, থাকে কি মা? থাকে না। তাই লক্ষ্মীকে যদি আমরা কন্যা রূপে পাই, তোমাকে ডাকার কোনো দরকার নাই, একদিন তো তুমি হবে আমাদের ঘরের জামাই। নিতাই গোর হরিবাল হরিবাল হরিবাল, জগতে অনেকে অনেক কিছু বর চায়, এমন বর তো কেউ চায় নাই, তাই না মা? ঠিক আছে, তথা ওই তিলবিন্দু মহামণি আর কলাবতী, তারা ভগবানের দর্শন পেয়ে তারা দেহত্যাগ করলেন, অর্থাৎ বিলীন হয়ে গেলেন। ওই যে দেহটা পড়ে থাকলো, ওই দুটি দেহ ভাসতে ভাসতে এক সরোবরে গিয়ে, সরোবরে একটা পদ্ম গাছের জন্ম হল একদিন। আর এদিকে মারা যাওয়ার পরে ওই তিলবিন্দু মুনি হলেন রাজা বিষভান তাপর যুগে, আর কলাবতী হল তার স্ত্রী কৃত্তিদা, তাদের কোনো সন্তানাদি নাই। নানানজনে নানান কথা কয়, ছি ছি ছি, এমন রাজ্যে আমরা বাস করি? রাজা আমাদের আটখুঁড়ো আর রানী আমাদের মাঝে, কি মা গ্রামে যেটা হয়, এদের মুখ দেখলে যাত্রা হয় না, নানান্দনে নানান কথা হয়। মনের দুঃখে রানী সহচরীদের নিয়ে সখীদের নিয়ে একদিন বিকালবেলা ওই সরোবরের তীরে ঘুরতে যায়। সেখানে ঘুরতে গিয়ে দেখে
ওই সরোবরের মধ্যে বিরাট একটা পদ্ম ফুল গাছ, একদম একটা বড় পদ্ম ফুলে আছে। সখীদের বলে, সখী রে তোরা আমার কথা নিবি, ওই পদ্মটা আমায় এনে দিবি? এখন রানী যদি দাবি করে মা, দাসীরা না দিয়ে পারে? দাসীরা নামলো জলে। এখন যত দাসীরা ওই ফুলটা তুলতে যায়, ফুলটা আস্তে আস্তে গভীর জলের দিকে যায়, ওরা অনেক চেষ্টা করে আনতে পারছে না। আর রানী বলছে, তোদের দ্বারাই হবে না, তোরা উঠে আয়, আমি একটু চেষ্টা করি। রানী কীর্তিদা যখন নামলো জলে, আস্তে আস্তে ফুলটা এগিয়ে আসে রানীর ওই নিকটস্থলে। হরিবল হরিবল। আস্তে আস্তে ওই ফুলটা এসে তার নাভি পদ্মে ঠেকিল। দেখে ফুলের ভিতর একটি অপূর্ব সুন্দরী কন্যা দেখা যাচ্ছে। ভালো, ওই ফুলের মধ্যে একটা সুন্দরী মেয়ে, ছোট্ট একটা সুন্দরী মেয়ে, স্বর্ণ জ্যোতির্ময়ী। দেখে আশ্চর্য ব্যাপার, এতটুকু একটা মেয়ে এই ফুলের ভিতর, না এটা কাউকে বলা যাবে না। ফুলটা সযত্নে নিয়ে বাড়ি গেলেন। ডেকে বলে, রাজার ঠাই, রাজা দেখো আমি কি পেয়েছি, তোমাকে দেখাতে চাই। রাজা দেখল যে বাহ, এত সুন্দর একটি কন্যা সন্তান এই ফুলের ভিতরে। ঠিক আছে, এটা কাউকে বলা যাবে না, সযত্নে ঘরের ভিতরে রেখে দাও। একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে ফুলটা রেখে দিল। পরের দিন দেখে ফুলটা একটু বড় হলো, মেয়েটাও বড় হলো। রাজা বলছে, এই তো গোবিন্দর কৃপা হয়েছে। রাজা করলো ঘোষণা, আমি আর আট খুঁড়ি না, আমার রানী গর্ভবতী হয়েছে। রাজ্যে ঢোল দিয়ে দিল। এবার রানী ওই যত দিন যায় পেটের মধ্যে কাপড় বেঁধে বেঁধে গর্ভ দেখায়। হ্যাঁ, ঠিক 10 মাস 10 দিন পরে বেলা 12:05 ওই ফুল থেকে কন্যাকে বাহির করলো, মানে ঘোষণা হলো রানীর কন্যা সন্তান জন্ম হলো। হ্যাঁ, তাই রাধার এক নাম পদ্মিনী, বা রাধাকে আমরা কমলিনী বলি। এই জন্য জন্ম, মানে রাধা অষ্টমী করলে দুপুর 12:00 অবধি উপবাস থেকে ভোগ নিবেদন করতে হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। এটাই হলো কর্ম কি বাবা, এটাই হলো প্রকৃত কর্ম, ঈশ্বরের সাধনা করা। জন্মাষ্টমীর মতো সারাদিন উপবাস থাকতে হয় না রাধা অষ্টমীতে, সকাল থেকে দুপুর পর্যন্ত। তাই নিঃসঙ্গ জীবনের মনে বন্দী মায়ার জেলখানায়, আমরা তো মায়ার জেলখানায় আছি, অভিনয় করে চলেছি, কখনো ছেলে, কখনো কারো বাবা, কখনো কাকা, কখনো জেঠা, কখনো কারো ভাই, কখনো মামা, কখনো পিসা, কখনো মেসো, কি নানান রকম। এখন হাইরে কি মধু, যে দেখে সে কয় কেমন আছো দাদু। দেখেন মানুষ কিন্তু ওইটাই, আমাদের কত নাতি পুতি ঠিক ঠিকানা নাই, দেখলেই কয় দাদা, কিন্তু মানুষ ওইটাই। আর ভাইও কয় না, দাদা কাকা জেঠা কেউ আর ডাকে না। হ্যাঁ, তাহলে নারানে কান্দে নারানে কান্দে সভা রায়া Thank you.
ধর্ম মানে হচ্ছে দৃঢ়াতু প্রত্যয়মন, ধর্ম মানে ধারণ করা বাবা, যাহা ধারণ করলে মানুষের চলা বলা সমস্ত কিছু পরিবর্তন হয়, ইহাকে তো ধর্ম কয়নি মা। ধর্ম কি? ধর্ম হচ্ছে এক কথাই হচ্ছে আমার বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, বাঁচতে বাড়তে নরের যা যা লাগে তাই নিয়ে তো তোর ধর্ম জাগে। ধর্ম যদি না ফুটে সংসারের প্রত্যেকটি কর্মে, বাতিল করে রাখলে কি হবে তোর তেমন ধর্মে? সংসারের প্রত্যেকটি কর্মের মধ্যে ধর্ম আছে, মানে ধারণ করা আছে। কেমন? ধরুন আপনার বাচ্চা কাচ্চাকে আপনি মানুষ করবেন, মানুষ করার জন্য ভালো স্কুলে ভালো মাস্টারের কাছে আমরা দিয়েছি, কিন্তু আমার যদি আচার আচরণ ভালো না থাকে, আমি যত টাকার মালিক হই, যতই কর্ম করি, রাত দিন গরুর মতো খাটি না কেন, আমার বাচ্চা কাচ্চা মানুষ হবে নাকি? কি বাবা হবে? কাঁচাতে নানুয়ালে বাস, শুকালে করে টাস টাস, কাঁচা বাস বেঁকা হয়, শুকনা বাস ফাইটে যায়, তাই না? বা জোর করে বেঁকা করতে গেলে তাহলে কাঁচাতে, তাহলে ছোটোবেলা থেকে তাদের শ্রদ্ধা ভক্তি শেখাতে হবে, এটা বাবা, এটা কাকা, এটা মামা, এটা দাদা, প্রণাম করতে হয়। অর্থাৎ আমি যদি আমার বাবা মাকে প্রণাম করি, আমার ছেলে মেয়ে দেখবে তবেই তো করবে নাকি? জীবনে মাথা আমি নোয়ালাম না, আমার ছেলে মেয়ে নোয়াবে নাকি? কোনোদিনই না। তাহলে আধো কথার সময় হতে, যখন আধা আধা কথা বলা শেখে, করে করিয়ে নিজে করতে হবে এবং করাতে হবে, যা শিখাবি সেটাই হবে তোর মোক্ষম সন্তান হিসাবে চল, নয়তো বুড়াকালে পস্তাবি। এখন বুড়াকালে চায়ের দোকানে যাই যদি কোন, দাদা আমার বউ ভাত দেয় না, বউমা ভাল না, বেটাটাও আমার দেখে না, অনেকে এরকম গল্প করে, মা কোন জাতের মাইয়ে নিয়ে আসলাম বাড়িতে, ছেলেটা আমার বউয়ের দাস হয়ে গেল, বউয়ের কথাই শোনে, আমার কথা শোনে না, ভালো না। তার মানে আপনার কথা শোনে না কেন? আপনি কারো কথা শোনেননি বলে আপনার কথাও কেউ শুনবে না। আপনি যদি কারো কথা শুনতেন তাহলে আপনার কথাও কেউ শুনত, আপনি কারো কথা শোনেননি তাই আপনার কথাও কেউ শুনবে না। যা খুশি তা করবে তা তো চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। বিধির বিধান মানবি যতখানি, যতটুকু কেটে ছিটে বাঁধ দিয়ে মালো পাবি ততখানি ততটুকু। তুমি যদি কারো কথা শুনতে গো, তোমার কথাও কেউ না কেউ শুনত। তুমি কারো কথা শোনো নাই, তোমার কথাও কেউ শুনবে না বাবা। ছেলে মেয়ের দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষটা তো আমার, আমার জমি, আমি চাষি, আমার বীজ আমি রোপণ করেছি ভালো ফসল পাবো বলে, কিন্তু ফসলটা ভালো হলো না, জংলা হয়ে গেল। কারণটা হচ্ছে আমি চাষিও ঠিক না, চাষও জানি না, আন্দাজি চাষ করছি, আন্দাজি বিচুন ফালাই দিছি, হবি হ না হবি না হ, এই জন্যই জংলা জংলা ফসল আমার, পরিষ্কার কথা, এই জন্য আমার ফসলটা জংলা জংলা। ছেলে মেয়ের দোষ দেবেন না, যারা ছেলে মেয়ের দোষ দেয় তারা গণ্ড মূর্খ, আহম্মক ছাড়া কিছু নয় আমি মনে করি। কেন? তার বাস্তব উদাহরণ দিতে পারি, কারণ জীবনটা আমার। মানুষের জীবনটা কেমন জানেন? মানুষের জীবনে একটা অঙ্ক আছে, অঙ্কটা ঠিক কেমন? আমরা ক্লাস সেভেনে স্কুলে গেলে একটা অঙ্ক পাই যেটাকে বীজগণিত বলে, তাই না? ইংরেজিতে এল জাবরা কয়, ওর একটা সূত্র আছে, ওই অঙ্ক করতে গেলে, সমাধান করতে গেলে একটা সূত্র মুখস্থ করতে হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, হ্যাঁ, এ মাইনাস বি, ওর সূত্র কি। এরকম সূত্র যদি না জানা থাকে, পৃথিবীর সমস্ত কাগজ কলম এক জায়গায় করে দিলে অঙ্কটা মিলানো যাবে না, যদি সূত্র না জানা থাকে। তদ্রূপ মানুষের জীবনটা একটা অঙ্ক, একবার যদি সূত্র ভুল হয়ে যায়, শোনা, মাথার ঘাম পাড়ে ফেলো আর পায়ের ঘাম মাথায় তোলো, যতই কপাল চাপড়াও না কেন তোমার সমাধান হবে না, তোমার চোখের জল নাকের জল এক করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। সাধারণ একটা কথা কই, ধর্ম করবো না কেন? ধর্ম তোমাকে করতে হবে, ধর্মকে মানতে হবে, ধর্ম কিসে বড়? সাধারণ একটা সূত্র বলি, এই যে যুগ, চারটা যুগ না কি মা? সত্যতে দেখো দাপর কলি, তাই তো বাবা, চারটা যুগ তো, তাহলে এটা কোন যুগ? আমরা সবাই জানি এটা কলি, তাই না? কিন্তু এই কলিযুগের মধ্যেই সত্যও আছে, ত্রেতাও আছে, দাপরও আছে, কলিও আছে, ভাগ করতে শিখতে হবে। রাত্রি বারোটা থেকে, রাত্রি সাড়ে বারোটা থেকে ভোর চারটা, এটা হলো সত্য। কেন সত্য? একটা চোর যদি চুরি করতে যায়, রাত্রি যখন দুইটা তিনটা বাজে যাবে, তখন তার মাথায় চিন্তা আসে, হে ঠাকুর হে দয়াল,
তোমার কাছে প্রার্থনা করি আমি যেন ধরা না পড়ি। আমি যদি ধরা পড়ি, আমার ঘরে ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, তারা না খেয়ে মারা যাবে। হে দয়াল হরি, তুমি কৃপা করো আমি যেন বাঁচতে পারি। মানে সতের চিন্তা ঢুকে গেছে। একটা মাতাল রাস্তার ধারে পড়ে গেছে, কুত্তা মুততেছে মুখের মধ্যে, কোনো হুঁশ নাই। কিন্তু রাত দুইটা তিনটা বাজে গেলে তখন তার হুঁশ হয়ে গেছে, তখন পকেটে হাত দেয়, পয়সা টয়সা হারাই ফেললাম না তো, টাকা পয়সা আছে তো, হ্যাঁ, তখন তার সতের চিন্তা ব্রেনে ঢুকে গেছে। যারা সাধুগুরু বৈষ্ণব তারা জপ ধ্যান করে, যারা মুসলমান মসজিদে আজান দেয়, যারা খ্রিস্টান তারা গডের কাছে প্রেয়ার বা প্রার্থনা করে। ওই টাইমটা দেখবেন, খেয়াল করে, সুন্দর শান্ত স্নিগ্ধ নির্মল একটা মুক্ত পরিবেশ, সেটা হচ্ছে সত্যযুগ। যাহা চারটা থেকে পাঁচটার ঘরে কাটা ঢুকলো, পল্ল ত্রেতা মানে লড়াই যুদ্ধ শুরু। হ্যাঁ, ওঠরে এটা করো রে, সেটা করো রে, এটা করো রে, গরু বার করো, ছাগল বার করো, মাঠে দাও, হাটে দাও, বাজারে দাও, নানান কীর্তি শুরু হয়ে গেল। চললো বেলা ১২টা পর্যন্ত। ১২টা থেকে যখন একটার ঘরে কাটা ঢুকলো, পল্ল দাপর আরও বেশি ধরপড়, মানে বেলা নাই, তাড়াতাড়ি সারা লাগবে, তাই না? আপনাদের কাছে খুলে বলি, সূর্য ডুবার সঙ্গে সঙ্গে পড়ে গেল কলি। কেন মা? যত আকাম কাকাম সূর্য ডুবার পরে শুরু হয়ে যায় মা, হয় না? ভাটিতে যেতে হবে, মদ খেতে হবে, খুন করতে হবে, ছিনতাই করতে হবে, মাগিবাজি করতে হবে, যাহা কিছু খারাপ কিছু অপকর্ম কাজ সূর্য ডোবার পরে শুরু হয়ে যায়। তা আপনি যে সন্তানটা জন্ম দিয়েছেন কোন টাইমে দিয়েছেন বলুন তো? এখানে মেলা মা বাবা বসে আছে, খালি বাপ সাজলে হয় না, জানতে হয় কোন টাইমে দিয়েছেন সন্তান জন্ম। এই যে ধর্ম জানেন না বলে দুঃখ ধরেছে, ধর্ম ভুলিয়া গেলে দুঃখ আসিয়া ধরে। যদি ধর্ম মানতেন সঠিক সময়ে, ১২ বছর বয়সে যদি দীক্ষা নিতেন, গুরু আশ্রয় হতেন, ১৮ বছর বয়সে শিক্ষামন্ত্র গ্রহণ করতেন, গুরুর কাছে আশ্রয় নিয়ে সমস্ত কিছু জানতেন। চতুরাশ্রম, প্রথম হচ্ছে আমাদের গৃহস্থ, তারপরে হচ্ছে না, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে গৃহস্থ, তারপরে বানপ্রস্থ সন্ন্যাস, এই তো চতুরাশ্রম। তাহলে আপনি যে ব্রহ্মচর্য, জীবন কখন? যতদিন বিয়ে করেননি ততদিন নাকি? তাহলে ওই ১২ থেকে ১৮ এর মধ্যে আপনাকে গুরুগৃহে গিয়ে জীবনটাকে জানতে হবে, জীবনটা কি, তাই তো? তারপরে আপনার গৃহস্থ ধর্মে যে আপনি যাবেন, স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন হবে, কীভাবে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কীভাবে তার আচার বিচার করতে হবে। আমরা তো একটু তিন কুড়ি দশ গিলে বউকে আসে ধুমাধুম কিলাই, কিলাই না অনেকেই, মানে বলছে স্বামী স্ত্রীতে ঝগড়া করে, স্বামী খুব সাবধান, বাচ্চাকে মানুষ করার খুব সাবধান, অনেক রকম ব্যাপার আছে। যাকে সংসার ধর্মটাই বুঝাই, ধর্ম করবো না মানে অত কিছু দরকার নাই, মালাটা মালা জব সাধন বদন অনেক দূরের কথা, আগে নিজে সব আগে ঠিক হও। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলেই দেখে, গল্লাই যায় সদর দ্বারে বাচ্চাগুলো রাখে। তুমি এক কথা কুকথা কোবা, তোমার বাচ্চা কাছে এক কথা কুকথা শিখবে না? তুমি মুখের ভাষাটা তুমি ঠিক করো, তারপরে শাসন করো কাউকে। আগে তোমার ভাষা ঠিক নাই, তোমার আচার ঠিক নাই, তোমার চলা ঠিক নাই, তোমার বলা ঠিক নাই, তাহলে তোমার বাচ্চা কাচ্চা মানুষ হবে কী করে? এই যে দেখেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলেই দেখে, গল্লায় যায় সদর দ্বারে বাচ্চাগুলোই রাখে, এটা ধর্ম? এটা সাবধান হতে হবে। হ্যাঁ, তাহলে এই যে চারটা যুগের মধ্যে সত্যত্রেতা দাপর করলি, আপনাদের কাছে খুলে বলি, সত্যিকারে যদি কেউ প্রকৃত বাবা মা হতে চান, অন্তত সত্যযুগে সন্তান জন্ম দেবেন, দেখবেন অবশ্যই ভালো সন্তান পাবেন। ধৈর্য আছে তো, এর নাম তো সাধন ভজন নাকি বাবা? হ্যাঁ, রাত্রি ১২টা থেকে ভোর ৪টা এর মধ্যে সন্তান নিতে হবে মা। যেদিন সন্তান নেবেন, সারাদিনে যে কাপড়ে খেয়েছেন, ঘুরেছেন, হেগেছেন, পেশাব করেছেন, পায়খানা করেছেন, ওই কাপড়টা চলবে না। নতুন না হোক, যেন ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যেই বিছানায় শোবেন সেই বিছানাটা যেন ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ঠাকুর দেবতাকে মানে, মানে না, কেউ কালীকে মানে, কেউ শিবকে মানে, কেউ লোক না, যে যাকে মানুক তাতে অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যে যথামাং প্রবতে তাং ভজমঙ্গম, যে যাহাকেই ভজনা করুক না কেন, সব তো আমার উদ্দেশ্যেই হয়, আমি তো গোড়া ডালপালা, গাছের গোড়া থেকে বিভিন্ন রকম ডালপালা থাকে, তাই না বাবা? তাই বলে কি ডালকে ধরলে আমি গাছের গোড়াটায় যেতে পারবো না? অবশ্যই পারবো, যদি আমার চেষ্টা থাকে। ভগবান বলেনি যে তোমরা কালীকে মেনো না, দুর্গাকে মেনো না, যাকেই ভজনা করো সব আমার উদ্দেশ্যেই। আর এটা কথা সত্যই, কালী পূজা করলে যখন নিবেদন দেওয়া হয় কি বলে, এতে দদেপতে শ্রী বিষ্ণু পিতার থায়ও শ্রীমদ্দ দক্ষিণা কালী কায়ী নম নম, ওটা কয়াই লাগবে। যেই ঠাকুরই নিবেদন করো, শনি করো, কালী করো, দেবী করো, দুর্গা করো, এতে দদেপতে শ্রী বিষ্ণু পিতার থায়ও শ্রী শনিদেবায় নম নম।
আমি ব্রাহ্মণের বাচ্চা তো আমি জানি মন্ত্র, কোন ঠাকুর কী মন্ত্রে পূজা, এটা আমার ভালো মুখস্থ আছে। তাহলে সেখানে আমার শ্রীবিষ্ণু তাহলে গোড়াটা আজ আগে নাম নিয়ে নিচ্ছি নাকি বাবা, তারপরে ডালপালায় জল দিব, কী আছে, অসুবিধা কিছু নাই, গোড়া আছে ঠিক। তাহলে যাকেই ভালোবাসো তার উদ্দেশ্যে ফল ফুল একটু ধূপ প্রদীপ জ্বালাইয়ে দুই স্বামী স্ত্রী মিলে তার কাছে প্রার্থনা করো না, হে ঠাকুর হে দয়াল এমন একটা সন্তান দাও যা দেশের দশের বংশের মুখ উজ্জ্বল করে, যে সন্তান দ্বারায় আমার বংশ প্রতিষ্ঠিত হয়, যে সন্তান দেশের দশের একজন হয়। চাইছি চাই নাই পাই নাই, পাঠার মতো আচরণ করছি পাঠা জন্মাইছি, অসুরের মতো আচরণ করছি অসুর জন্মাইছি, তোমার কথা শুনবে কেন, ভাত পা, ভাতের আশা করো, ভাত পাবা না, পনেরো জনে দুই চারটা কিল পাবা, তার জন্য তৈরি থাকো। যদি তুমি ধর্ম মানতে তাহলে তোমার কপালে এটা যুক্ত না, ধর্ম যদি মানতে ধর্মের সঙ্গে যদি যুক্ত থাকতে তাহলে তোমার এই দুঃখ দুর্দশা আসতো না। এই জন্য ধর্ম প্রয়োজন, এই জন্য ধর্ম শ্রেষ্ঠ, এই জন্যই মানুষ ধর্ম করে। বাঁচতে বাড়তে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে। এবার সাধারণ মতন তো অনেক দূরের কথা, আগে আমার পরিবারটা তো ঠিক করো, আগে নিজ, তারপরে পরিবার, তারপরে সমাজ। হ্যাঁ জঙ্গির দল না, তারপরে সমাজ, তারপরে রাজ্য, তারপরে রাষ্ট্র, কী বাবা তাকে আমি নিজেই ঠিক না, আর বড় যদি নেতা সাজি তাই হবে নাকি, হবে না, যা খুশি তাই করবে তা চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না বাবা, ধর্ম তোমাকে মানতে হবে, এই কারণে আমরা ধর্ম করি। ডেফিনেশন শেষ নাকি বলেন, ধর্ম কাকে বলে, কেন ধর্ম করতে হয়, যা জিজ্ঞাসা করেছিল আশা করি পূর্ণ হয়েই গেল, আর বেশি কথা কব না, বেশি কথা কইলে তো আবার হয় না, তাই না বাবা। এবার কর্মের কাছে আমি দুই একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা কর্ম ভাই, কর্ম কিসে শ্রেষ্ঠ এবং কর্ম শ্রেষ্ঠত্ব পায় কিসে, কোন কর্মের দ্বারায় মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে, এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল, তুমি বলো সুন্দর করে এসে কি মা, তাই না, আমিও বেশি জিজ্ঞাসা করব না। তাহলে কর্ম তো অনেক রকম কর্ম আছে, তাই না মা, চুরি যদি করতে যাওয়া যায় একজনের বাড়ি কত কষ্ট, জানলার ধারে সারা রাত কাটানো লাগবে, তাই না, চুপ করে বসে থাকা লাগবে, আবার কুকুর বউ বউ করে নাকি, কেউ টস মারে দেখে নাকি, তাই না বাবা, কত রকম কষ্ট করে মানুষ চুরি করে, এটাও তো কর্ম, তাহলে এই কর্ম কি শ্রেষ্ঠ। আবার অনেক সাধু দেখা যাচ্ছে গাছতলায় বসে আছে, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই, তাহলে কোন কর্ম শ্রেষ্ঠ কি, তাহলে তাই আমার জিজ্ঞাসা কোন কর্ম শ্রেষ্ঠ হয় এই জগৎ সংসারে, আর কোন কর্মের দ্বারায় মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে, তাই না, দেখবেন ওকে ধর্মের কথা কোয়াই লাগবে, বাঁচার কায়দা নাই, শ্রেষ্ঠত্ব অর্জন করতে গেলে ধর্মের প্রয়োজন আছে, তাছাড়া তো বাঁচার কায়দা নাই, কি কন, তাই না, হরিবল হরিবল। এবার আমার মতো একটা গান গাইতে গাইতে বিদায় নেই। অতি মন মানুষের গুণ হারালি, এই যে মন মানুষ, মনের মানুষ, ওই মন মানুষের গুণ হারালি, ওরে আপন মাথা খাইয়া ওলো ও বউ সাজল, গেল রে তোর সাজের বেলা, সাজের বেলা বইয়া, আর কত সাজবি রে বাপ, বেশি সাজলেই তো সাজা হয় নাকি বাবা, বেশি সাজতে গেলেই সাজা, জিন্সের প্যান্ট টাই কোট সাজ না, কত রকম সাজবি সাজ, যত সাজবি তত সাজা পাবি, নেতাই করবি সাজগুজ যেদিন তুই ত্যাগ করতে পারবি, সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারবি, সেদিনে তো গোবিন্দ লাভ করবি, তা না করলে আমার গোর হরি, ওনার মতো শিক্ষিত ভগবান আর জগতে আসে নাই, আব্য আব্য কাব্য মধ্যতীর্থ যার থোড়স্ত, কি বাবা, যিনি একজন টোল খুলেছিলেন ব্রাহ্মণ সন্তান, সমস্ত আত্মত্যাগ করে এমনকি সর্বাঙ্গ সুন্দর যদি মানুষটি, তার যে চাঁচর কেশ সেটারও লোভ না করে, সেটাও চাঁচর কেশ মুন্ডন করে, হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে ঘরের বাহির হল, হ্যাঁ তাহলে সাজা ত্যাগ করলেই গোবিন্দ পাওয়া যায়, আর বেশি সাজার আশা করলে সাজাই খালি জীবনে মিলে, নিতাই গো, হরি বল হরি বল।
অতই মন মানুষের গুণ হারালি। আর কতকাল পরের ঘরে থাকবি থাকবি ও বস সাজলো সাজলো। গেল রে তোর সাজের বেলা তাই জাগজমকের ঠমকে সেদিন লাগবে না আর কাজে, স্বামীর ঘরে যেতে হবে নতুন বিয়ার সাজে। শুভক্ষণে ঘট বসাবে, শুভক্ষণে ঘট বসাবে মেয়েকে
কলসি দিয়া তোমার মেটে কলসি দিয়া কবৌ সাগর গেল রে তোর সাজের বেলা কিঞ্চিত আয়োজন বসে বসে শুনলেন আপনারা সাধুগুরু বৈষ্ণব ধর্ম ছাড়া কর্ম কখনো শ্রেষ্ঠ হতে পারে না তাই তাই ধর্মের কথা যাহা জানা ছিল ব্যাখ্যা করে যাই কর্মের কাছে আমার কিছু জিজ্ঞাসা যে রহিল কিসে শ্রেষ্ঠ হয় কর্ম তুমি সুন্দর করে বলো শ্রেষ্ঠত্ব অর্জন করিলে কোন মা কর্মের দ্বারাই শ্রেষ্ঠত্ব অর্জন হয় সুন্দর করে ব্যাখ্যা করে তার দিও পরিচয় কিন্তু আমার কর্মের কাছে জিজ্ঞাসা রহিল আশা করি সুন্দর করিয়া আলোচনা করবে সবাই ভালো হ্যাঁ তবে বেশি বললে নিষ্প্রয়োজন আমার মতো ভাব আমি করি সম্বরণ আর কেন বেশি বেশি বলতে এগো যাবো বেশি বললে কেন আমি দোষী হতে হবো দোষা দোষী কারবার করি দিয়ে যাবো না এইখানে ছেড়ে দেবো আমার আলোচনা অনেকভাবে বলতে গিয়ে অনেকগুলো ভুল ভুলগুলো করে নেবে চরণ রাখুন আমি অতি গুরুমতি কিছুই চলে জানা সাধ্যতি কত কথা করবো আলোচনা এইখানে যে ভাব মিলাইয়া ভাবে সাঙ্গ করি আমার জিজ্ঞাসা ছিল কর্মের চাইতে কিভাবে ধর্মটা শ্রেষ্ঠ হলো ধর্মটা তোমার কর্মটা হচ্ছে আমার আমার হচ্ছে কর্ম ধর্ম হচ্ছে তোমার কে সুন্দর জবাব দিয়েছে কর্মের থেকে ধর্মেই ধর্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সে জায়গায় যাচ্ছি আগে একটা গান গেয়ে নিই কেমন দুই খুঁটির পর
তোমার ধারে সাধো নাই দুষ্কর, যাওয়া যায় না তোমার ধারে সাধো নাই দুষ্কর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। ঘরের মধ্যে এক যুবতী কয়না পরা বড়ই সতী, গোপনে তার ছয়জন পতি নাই কলঙ্কের ডর, গোপনে তার ছয়জন পতি নাই কলঙ্কের ডর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। বারোটার পর আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। খাজা বাবা কেবলা কাবা আয়নার কারিগর, খাজা বাবা কেবলা কাবা আয়নার কারিগর। আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর বাবারে, 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 আয়না বসায়ে দে মোর কালেবের ভিতর। করে কর্ম শ্রেষ্ঠ বলি এই সভায়, শাস্ত্র মতো ধরে ধরে প্রমাণ দিয়ে যাই। ওই যে পঞ্চ পাণ্ডব যেই দিন দুর্যোধনের সঙ্গে পাশা খেলায় মত্ত হল, সেই দিনের কিছু কথা সভায় প্রকাশ করাই ভালো। পাশা খেলা শুরু হয়েছে সেই দিন, ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন কৃষ্ণকে যে কৃষ্ণ তুমি এই পাশা খেলায় থাকবে না। কৃষ্ণ সেই পাশা খেলার থেকে দূরে থাকলে, দূরে রয়ে গেল। পঞ্চ পাণ্ডব হেরে গেল, রাজ্য হেরে গেল। রাখো বাবা ওখানে রাখো, রেখে দাও। ভালোই হয়েছে।
আমার বিপক্ষের শিল্পী ধর্মের পক্ষে তো দয়াল অধিকারী, ওর চেহারাটা একটু খারাপ আছে, ওই জন্য ওর খাবার জন্য বাবা 100 টাকার নোট, ঠিক আছে আর একটু মোটা হোক, আর আমার জন্য বাবা খালি খুচরা পয়সা, যাই হোক এটাই আমার কোটি কোটি টাকা হলো। কিন্তু আর একটা জিনিস দিয়েছে, এটা ওটা থালায় রাখবো না, এটা আমি ভক্তি করে আসর পকেটে রেখে দিলাম, কেমন? রাজ্য হেরে গেল, সমস্ত কিছু হেরে যাবার পরে কৃষ্ণ দেখছে কিন্তু যাচ্ছে না। কৃষ্ণ যদি সেই জায়গায় আসতো তাহলে পঞ্চ পাণ্ডব কিন্তু পাশা খেলায় হারতো না, পাশা খেলায় হারতো না। কৃষ্ণ আসে না, দ্রৌপদীকে হেরে গেল, তবুও কৃষ্ণ এলো না। যখন দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন টানতে টানতে নিয়ে আসলেন রাজসভায়, তখনও কৃষ্ণ আসে না। যখন তার বস্ত্র হরণ করতে যাবে, বস্ত্র ধরে টান দিয়েছে, তখনও কৃষ্ণ আসে না। এবার দ্রৌপদী তখন দেখছেন আমার তো আর লজ্জা নিবারণ করার উপায় নাই, আমার 5-5 জন স্বামী থাকতেও তারা কেউ আমাকে সহযোগিতা করছে না। যখন দুহাত তুলে দ্রৌপদী কৃষ্ণকে ডাকিতে লাগিল, অমিনি দেখো কৃষ্ণ ভগবান সেথায় উপস্থিতি হলো, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এতক্ষণ কৃষ্ণ এলো না, যখন দ্রৌপদী আত্মসমর্পণ করেছেন, নিজেকে সিলেন্ডার করে দিয়েছেন, হে কৃষ্ণ কানাই হে দয়াময় তুমি ছাড়া আমার লজ্জা নিবারণ করার আর জগতে কেহ নাই, তুমি আমাকে রক্ষা করো, তৎক্ষণাৎ কৃষ্ণ তাঁত জুড়ে দিলেন, যতই কাপড় টানে দ্রৌপদীকে আর উলঙ্গ করতে পারলেন না। তাহলে দ্রৌপদী যত সময় কর্ম করে নাই, পঞ্চ পাণ্ডব কর্ম করে নাই, হে কৃষ্ণ সখা তুমি এসো, এই কর্মটা তারা করে নাই, কৃষ্ণ আসে নাই, কারণ ধর্মটা তোমার, কর্মটা হচ্ছে আমার। দ্রৌপদী যখন কর্ম করলেন, নিজ কর্ম করলেন, তখন কৃষ্ণ আসলেন, অর্থাৎ কৃষ্ণ তার ধর্ম রাখলেন। তাহলে কর্ম যত সময় না করেছে তত সময় ধর্ম রাখার কোনো উপায় নাই, তাহলে আগে কর্ম পরে হচ্ছে ধর্ম, ধর্মটা তোমার। এই এক জায়গায় দিলাম পরিচয়, দ্বিতীয় জায়গায় যাই, কেমন করে কর্মটা আগে, যুদ্ধ শুরু হয়ে যাবে চতুর্দিকে, যোদ্ধাগণ দাঁড়িয়ে গেছে, ওই কুরুক্ষেত্রের মাঠে ছিল টোনা আর হচ্ছে টুনি, বাসা বেঁধে আছে, টোনা টুনির দুটো ছানা হয়েছে, পাকও তখনও গজায় নাই, টোনা ডাক দিয়ে বলছে টুনির কাছে, টুনিরে ওই যে চতুর্দিকে তাকিয়ে দেখ, বড় বড় যোদ্ধাগণ দাঁড়িয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে যুদ্ধ শুরু হবে, আর এই যুদ্ধ শুরু হলে আমরা কেউ বেঁচে থাকব না, তুইও বাঁচবি না আমিও বাঁচব না, আমরা মারা যাব, তো এক কাজ করি চল আমরা দুইজন এখান থেকে পালিয়ে যাই, তুই আর আমি যদি বেঁচে থাকি তাহলে আবার আমাদের বাচ্চা হবে, আর তুই আর আমি যদি মরে যাই তাহলে আমাদের আর বাচ্চা হবে না। এখন টুনি বলছে টোনার কাছে, ওরে টোনা আমি যে মা, আমি যে মা, আমি মা হয়ে আমার এই বাচ্চা দুটোকে রেখে আমি কেমন করে চলে যাই,
যেতে যদি ইচ্ছা হয় তুই চলে যাটো না, আমি যাব না, আমার এই সন্তানকে রেখে আমি কোথাও যাব না, যদি আমার মরণ হয় হবে। টোনা উড়ে চলে গেল, টোনা চলে গেল। এবার টুনি কি করলে, বাচ্চা দুটোকে বুকে নিয়ে হা কৃষ্ণ বলে ভাসে দুই চোখের জলে, আরে বলে হে কৃষ্ণ দয়াময়, তুমি বিপদ বিহারী, ও গো ভঞ্জন হরি এসে রক্ষা করো আমায়, হে প্রাণ গোবিন্দ, আমার এই ছোট দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো, এরা তো উড়তে শেখে নাই, তুমি রক্ষা করো। তখন কৃষ্ণ তার ধর্ম রেখেছিল, কি ধর্ম রেখেছিল, অর্জুনকে বললেন, অর্জুন তুমি যুদ্ধের পূর্বেই, যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুর্যোধনের হাতির গলার ঘণ্টাটা কেটে দেবে। কথা মতো অর্জুন দুর্যোধনের হাতির গলার ঘণ্টা কেটে দিল, সেই ঘণ্টাটা কৃষ্ণের শক্তি বলে, কৃষ্ণের ধর্ম রাখার জন্য সেই ঘণ্টা নিয়ে যেখানে টুনি ছিল ওই টুনির উপরে চাপা দিয়ে রাখলো। এতটুকু ঘণ্টা না, বিশাল বড় ঘণ্টা, বিশাল বড় ঘণ্টা। 18 দিন যুদ্ধ হয়ে গেল, হাজার হাজার সৈনিক মারা গেল, যোদ্ধাগণ মারা গেল, যুদ্ধ শেষ, টুনা এসে হাজির হয়েছে, দেখি তো আমার টুনি বেঁচে আছে কিনা। এসে দেখে টুনি বেঁচে আছে, বাচ্চা দুটো বড় হয়েছে। টুনা বলছে, টুনি এত বড় যুদ্ধ হয়ে গেল, তুই কেমন করে বেঁচে থাকলি? টুনি বলেছিল, টোনা রে, তুই যখন চলে গেলি, অর্জুনের রথে ছিল কৃষ্ণ বনমালী, অর্জুনের রথে ছিল কৃষ্ণ বনমালী, সে অর্জুনের রথে ছিল না, এই 18 দিন ভরে আমাদেরকে কোলে করে রেখেছিল, নিদাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর যদি টুনি নিজের আত্মসমর্পণ না করত কৃষ্ণের চরণে, এই কর্মটুকু যদি টুনি না করত, কৃষ্ণের বাবারও ক্ষমতা ছিল না ওই টুনিকে রক্ষা করে, এই ধর্মটা রক্ষা করেছিল তখন কৃষ্ণ। তাই কর্ম আমার ধর্ম তোমার, তাই আগে হচ্ছে কর্ম পরে হচ্ছে ধর্ম, তাহলে শ্রেষ্ঠ হচ্ছে মানুষের কর্ম। এবার ধর্ম করে কি ফল পাওয়া যায় একটু উদাহরণ দিয়ে যায়। আপনারা কর্ণের নাম শুনেছেন, সে কর্ণের কর্ম ছিল কি, সারা জীবন ধর্মই করেছে, কুকর্ম কোনোদিন করে নাই, কেমন ধর্ম করেছে, নিজের পুত্র কেটে গুরু সেবা দিয়েছিল, বড় ধর্ম। আরো কি ধর্ম করত, কর্ণ স্নান করে উঠে আসার পরে যখন ভিজা কাপড়ে থাকত, তার সম্মুখে দাঁড়িয়ে যদি কেউ কিছু চাইত তাকে দান করত, এমনকি সূর্যদেব ছলনা করে কর্ণের সম্মুখে দাঁড়িয়ে কর্ণকে বললেন, আমি তোমার কাছে দান চাই, আমি একজন ব্রাহ্মণ। বলে, কি দান চাও? বলে, তোমার পক্ষে যে তোমার রক্ষা কবচ রয়েছে, কবচ কুণ্ডল, ওই কবচ কুণ্ডল আমি দান চাই। কর্ণ জানেন, আমার এই রক্ষা কবচ যদি আমি দিয়ে দেই তাহলে আমি বেঁচে থাকবো না, আমি যুদ্ধক্ষেত্রে মারা যাব। নিজে জানা সত্ত্বেও
অথচ সেই কবচ কুণ্ডল নিজের বক্ষ থেকে খুলে সূর্যদেবকে ছদ্মবেশী সূর্যদেবকে দান করে দিল। তাহলে সারা জীবন সে ধর্ম করেছে, অধর্ম কিন্তু কর্ম করে নাই। কেন অধর্ম করে নাই? পঞ্চ পাণ্ডবেদের মতো চার পাঁচটা করে বিয়েও করে নাই কর্ণ। তার পরিণতি কি হল? তার পরিণতি হল তাকে যুদ্ধক্ষেত্রে মরতে হল। মারল কিভাবে? ভগবান কৃষ্ণের ইশারায়। যুদ্ধ করতে করতে যখন অর্জুন পারে না, কর্ণের সঙ্গে যুদ্ধ করে পারছে না, পেরে উঠছেই না, একসময় কর্ণ এক এক করে ১২খানা বাণ নিক্ষেপ করলেন। সে ১২খানা বাণ অর্জুন সহ্য করতে পারবে না, তাই কৃষ্ণ কি করলেন, অর্জুনের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। কর্ণের ১২খানা বাণ কৃষ্ণ নিজের বক্ষে ধারণ করলেন। এমন বাণ মেরেছিল কর্ণ যে বাণ অর্জুনের ক্ষমতা নাই সেই বাণকে সহ্য করে এবং প্রতিউত্তর করে। সেই বাণগুলো কৃষ্ণ ভগবান নিজের বক্ষে ধারণ করেছিল, একটা নয় ১২খানা বাণ। এমনিভাবে যুদ্ধ করতে করতে কর্ণের যখন রথের চাকা ডুব বসে গেল, কর্ণ বলল অর্জুন একটু দাঁড়াও, আমার রথের চাকা মেদিনী গ্রাস করেছে, আমি উঠিয়ে নেই, তারপরে তোমার সঙ্গে আবার পুনরায় যুদ্ধ করব। এবার যখন রথের চাকা উঠাতে যায়, রথের চাকা উঠাতে যায়, কৃষ্ণ ইশারা দিয়ে অর্জুন রে কয়, অর্জুন অর্জুন এই সুযোগে তোমাকে মারতে হবে, এই সুযোগে মারো, কারণ ও কর্ণকে মারার মতো অস্ত্র তোমার ভাণ্ডারে আছে বলে মনে হয় না। যদিও সামনাসামনি দাঁড়িয়ে যায়, এমন কোনো অস্ত্র নাই যে কর্ণকে নিধন করে এবং আমার সুদর্শন চক্র ব্যর্থ হয়ে যাবে কর্ণের সম্মুখে। তা কর্ণকে যদি মারতে হয় তাহলে ওর পিছন দিক দিয়ে মারো, এই পৃষ্ঠ দিক দিয়ে মারো। তাই অর্জুন বাণ নিক্ষেপ করেছিল কর্ণের এখানে গিয়ে বাণ বিদ্ধ হয়েছিল কর্ণ। কেন? এর মধ্যে একটু কর্মের ভুল ছিল বাবা, ওই কর্মের ভুলটুকের জন্য। কর্মটা যদি সেই সময় সঠিক করত তাহলে কর্ণকে মারতে পারত না। একটু উদাহরণ দিয়ে যাই, কেমন ভুল ছিল? কুন্তী গিয়ে বলেছিলেন কর্ণের কাছে, কর্ণ তুই আমার সন্তান, আমি তোর মা। কর্ণ বলেছিল, মা তুমি আমার মা, আমি বিশ্বাস করতে পারি, আমি মেনে নিতে পারি, তবে আমার একটু কথা আছে। কি কথা? যে অর্জুন, ধর্মরাজ, যুধিষ্ঠির, ভীম এরা ছোট্টবেলায় তোমার কোলে বসে বসে তোমার স্তন দুগ্ধ পান করেছিল, সেই দুগ্ধ তো আমি পান করতে পারি নাই, তো তুমি যদি আমার এখন দুগ্ধ দিতে পারো তাহলে তোমাকে আমি মানতে পারি, তুমি আমার মা, গর্ভধারিণী মা। কুন্তী বলেছিল, আমি যদি সতী নারী হয়ে থাকি আমি তোকে দুগ্ধ দেব। ওরে কর্ণ তুই আটখানা পর্বতের উপারে চলে যা। আটখানা পর্বতের উপারে চলে গেল, আটখানা পর্বতের এপার থেকে কুন্তী দেবী কর্ণকে স্তন দুগ্ধ দিয়েছিলেন। কিভাবে আটখানা পর্বত ভেদ করে স্তন দুগ্ধ যাচ্ছে কর্ণের কাছে, আটখানা পর্বত ভেদ করে যখন দুগ্ধ যাচ্ছে, ওই দুগ্ধ হাতে ধরেছিল কর্ণ, হাতে ধরে মাথায় ঢেলেছিল, ওই দুগ্ধ হাতে ধরে মাথায় ঢেলেছিল, মাতৃদুগ্ধে স্নান করেছিলেন কর্ণ সেদিন। কিন্তু কর্ণের এই পৃষ্ঠদেশের এই জায়গাটা দুগ্ধে ভিজেছিল না,
ভেজে নাই। তাই কুন্তি গিয়ে বললেন, ওরে কর্ণ, তুই মাতৃদুগ্ধের অপমান করেছিস, মাতৃদুগ্ধকে তুই অবহেলা করেছিস, তোকে আমি আটটা পর্বত ভেদ করে স্তনদুগ্ধ দিয়েছি, সেই দুগ্ধ যদি তুই একবার পান করতি তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোকে মারার মতো আর কেউ ছিল না, এমন কোনো অস্ত্রই ছিল না তোকে যুদ্ধে মারে, এবং তুই সুদর্শন চক্রও পারত না, তাই তুই মাতৃদুগ্ধের অপমান করলি, এই কর্মটুকু তুই ভুল করলি, তার বিনিময়ে তোর যদি কুরুক্ষেত্রের মাঠে মৃত্যু হয় তাহলে তোর এই পৃষ্ঠ দিক দিয়ে মৃত্যু হবে, যেখানটায় আমার স্তনদুগ্ধ পৌঁছায় নাই একমাত্র সেই জায়গাতে তোর বানবিদ্ধ হবে। আর যদি পান করতি খেতি তাহলে তোকে মারার মতো কোনো অস্ত্রই ছিল না। এই যে দেখুন, একটু কর্মের ভুল, ওই কর্মটুকু যদি কর্ণ সেই দিন করত, মাতৃদুগ্ধ যদি ভক্তিভাবে যদি পান করত তাহলে ওর আর মৃত্যু হতো না। তে কর্মটা পিছে পড়ে গিয়েছিল, তে কর্ম পিছে পড়ে গেছে বলে সেই দিন কৃষ্ণও তার ধর্ম রাখতে পারে নাই, কর্ণকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তাই তো বলি কর্ম শ্রেষ্ঠ ও ধর্ম বলি তোমার ঠাই, মানুষের শ্রেষ্ঠ কর্ম কি বলেছে, শ্রেষ্ঠ কর্ম মা একটাই, যাহা কিছু আমরা করি না কেন সব তার উদ্দেশ্যে যদি করি, তাকে নিবেদন করে যদি করি, তাকে সাক্ষী রেখে যদি করি, সেই কর্মটা অবশ্যই আমার সফল হবে, নইলে সফল হবে না। আমি করি আমি খাই, এই আমিত্ব ভাব যত সময় এই কর্মের মধ্যে থাকবে তত সময় সেই কর্মটা সঠিক হবে না। আমি করি কি না, আমি কিছুই করতে পারি না জগতে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিব যে হে দয়াল, আমি রবীন্দ্রনাথ ঠাকুর না, আমি রবীন্দ্রনাথ ঠাকুর নয়, আমার ভিতরে তুমি আছো তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যাহা কিছু করে তিনিই করেন, আমি কিছুই করি না। আর একটা শ্রেষ্ঠ কর্ম কি, এই যে বাবা সাধুর সঙ্গ, সাধুর বাদার ভক্ত সঙ্গ এখানে ঘটিয়েছে, এই ভক্ত সঙ্গ করার ফল কি, এই ভক্ত সঙ্গ করার ফল, ভক্ত প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপুর গুরু আশ্রমে দিলেন আর বললেন একে এমনভাবে শিক্ষা দাও এ যেন কৃষ্ণ নাম ভুলে যায়, তে গুরুদেব বলছে প্রহ্লাদ পড়ো তো, ক প্রহ্লাদ পড়ছে, কয়ে বলে কর্মক্ষেত্র জন্মিয়া ধরায়, কর্ম কর্তব্য কাজ না করিও হেলায়, বলো তো প্রহ্লাদ খ, ক্ষয়ে বলে খাটি মনে রাখো নিষ্ঠা করি, খাটি না হইলে পরে তোমার সকলই ছাই মাটি, বলো তো প্রহ্লাদ গ, কয়ে বলে গৌরব না করিবে আর, গৌরব করিলে হবে নরকেতে বাস, বলো তো প্রহ্লাদ ঘ, ভয়ে বলে এই ঘরখানি রাখো ঠিক করি, এই ঘরে মিলবে তোমার আপনি শ্রীহরি, তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। শুধু তাই নয়, গুরুদেব কি করলেন, একটা ক লিখে দিলেন যে প্রহ্লাদ এই কটাকে তুমি মুখস্থ করো, লেখার চেষ্টা করো। তে কটা দেখেই প্রহ্লাদ এক ধ্যানে তাকিয়ে আছে আর প্রহ্লাদের নয়ন ঝরছে। গুরুদেব বলছে একই প্রহ্লাদ তোমার চোখের জল কেন, কি হয়েছে, তোমার অক্ষরটা খুব কঠিন মনে হচ্ছে। প্রহ্লাদ বলছে না তো গুরুদেব, আমার অক্ষরটা মোটেও কঠিন মনে হয়নি,
তবে কি জানো, আমি এই অক্ষরের মধ্যে আমি পাঁচজন দেবতাকে দেখতে পাচ্ছি, তাই তো আমার চোখের জল এসেছে। কি বলিস, আমি সারা জীবন ক লিখলাম, আমি কোনোদিন কোনো দেবতা দেখতে পেলাম না, আর তুই প্রথম দিনই পাঁচখানা দেবতা দেখতে পেলি। কি দেবতা দেখতে পেলি? তখন প্রহ্লাদ বলছেন, ওটা বন্ধ করো তো। প্রহ্লাদ বললেন, গুরুদেব, আমি যে পাঁচখানা দেবতা দেখতে পেলাম, সেই পাঁচখানা দেবতাকে অহনাশে প্রমক্ষমা, কি কারে উত্তক তমা, বায়ুরেখায় ভবেদ ব্রহ্মা, বিষ্ণু দাক্ষিকা ঋষিকায়, মাত্রা সাক্ষাৎ সরস্বতী, কুণ্ডল প্রশাংকৃতি, শূন্য মধ্যে সদা শিব। এই পাঁচখানা দেবতা দেখতে পেলেন, গুরুদেব আর পড়াতে পারলেন না, ফেরত পাঠালেন প্রহ্লাদকে। প্রহ্লাদকে মারার জন্য হাতির পদতলে ফেলে দিল। প্রহ্লাদকে মারার জন্য গলায় সর্প পেঁচিয়ে দিল। প্রহ্লাদ মরল না, পাগলা হাতি ভালো হয়ে গেল, সর্প ফুলের মালা হয়ে গেল। তাই কেন, একমাত্র ভক্ত পরশে। শাস্ত্রে লিখেছেন, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন, তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। অর্থাৎ যদি ভক্ত সঙ্গ হয় কারো, যদি এমনি করে কখনো ভক্ত সঙ্গ ঘটে, সেই পাপি তার সারা জীবনের যত পাপ, পাপিনাং মুচ্ছতে পাপ, সর্ব পাপ হইতে সে মুক্তি পেয়ে যায়। তাই তো বলি কর্মশ্রেষ্ঠ, বললাম এই সভায়, কর্ম না করলে তুমি ধর্ম রাখতে পারো না, প্রমাণ দিলাম তাই। এই পর্যন্ত দ্বিতীয়বারে রাখলাম আমার পালালো লহরী, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই বলুন হরি হরি বল, হরি বল, হরি বল। আবার দেখি ধর্মের পক্ষে কোথায় গিয়ে দাঁড়ায়। জয়গুরু, কেন দিয়েছিল এরও কারণ আছে। একদিন কৃষ্ণ ছলনা করে নিজের আঙুলটা কেটে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, ওগো কে আছো দেখো, আমার আঙুল কেটে গেছে, বড় যন্ত্রণা গো। এখন যার বাড়িতে যায় ছেঁড়া কাপড় খুঁজতে যায়, মা আমার বাড়িতে কেউ আঙুল কাটা মানুষ, আমি ছেঁড়া কাপড় খুঁজতে যাবো না, তাই না? আঙুলটা বাঁধতে হবে। যখনই ছেঁড়া কাপড় খুঁজতে যায় সেখানে আর এক সেকেন্ডও থাকে না, আরেক বাড়ি চলে যায়, কারণ পিছন থেকে হাজার হাজার মানুষ ছেঁড়া কাপড় নিয়ে যায়, কিন্তু কেউ ধরতেও পারে না আর বাঁধতেও পারে না। দ্রৌপদী পাঞ্চাল রাজার কন্যা, পাঞ্চালী, তিনি উপর থেকে দেখছে, আগে আগে কৃষ্ণ, পিছনে পিছনে তো মানুষ কেন, তাড়াতাড়ি করে নেমে ভগবানের সম্মুখে দাঁড়ালেন। প্রভু, হে কেশব, তোমার কী হয়েছে? দ্রৌপদীর আরেক নাম কৃষ্ণা, বলে দ্রৌপদী দেখো আমার তর্জনী কেটে গেছে। সঙ্গে সঙ্গে কী করলেন, চিন্তা করলেন না, আমি রাজকুমারী, লোকে কে কী বলবে, নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে আঙুলটা বেঁধে দিলেন। ভগবান কৃষ্ণ বলল, দ্রৌপদী, তোর কাছে আমি বস্ত্রের ঋণী হয়ে গেলাম, কোনোদিনই যদি সুযোগ পাই এই বস্ত্র আমি তোকে সুদে আসলে ফেরত দেব। তাই আমার ভগবানকে যারা দেয় তারাই তো পায়, যারা দেয় না তারা কি আর পায়? এই জন্য ধর্মশ্রেষ্ঠ বাবা, আর বেশি কিছু বলার দরকার নাই, আশা করি তোর কথার সমাধান হয়ে গেছে। তাই এই ভগবানকে সবাই তো আমরা ভালোবাসতে পারি না গো মা, তাকে ভালোবাসার মতো যদি বাঁচতে পারি পারতাম, তাহলে অবশ্যই সে আমার পুত্র। নমস্কার, অনেক ভক্তবৃন্দরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি অনুরোধ করব, মঞ্চে অনেক জায়গা আছে, আর দীপককে বলবো সামনের এই ফাঁকা জায়গাগুলো পলিথিন দিয়ে সবাইকে বসার ব্যবস্থা করে দাও। যারা দাঁড়িয়ে আছে রাস্তায় তাদের উদ্দেশ্যে বলবো,
আমাদের খুব ছোট অনুষ্ঠান, এর মধ্য দিয়ে ছোট জায়গা, এর মধ্য দিয়ে মানিয়ে নিতে হবে। তাই যারা দাঁড়িয়ে আছে রাস্তায় অবশ্যই মঞ্চে এসে বসবে। আমাদের সত্যি তাই, আপনারা আসুন মঞ্চে বসুন বাবা। হরিকথা কৃষ্ণ কথা বসে শুনলে অবশ্যই ভালো লাগবে, আর দাঁড়িয়ে থাকলে মনটা একটু উড়া উড়া ভাব থাকে। আন কথা কানে প্রবেশ করে তখন ধর্ম থেকে মনটা বিচ্যুত হয়ে যায়। যতটুকুই শুনি একটু বসে শুনতে হয়, এই জন্য অনুরোধ করবো আপনি রাস্তায় না দাঁড়িয়ে, আপনারা এত সুন্দর প্যান্ডেলের মধ্যে জায়গা আছে, ফ্যানের হাওয়া আছে, আসে বসুন, ভালো লাগবে। তাই ভগবান বললেন কি, তুমি যদি হও গো আমার, আমি তোমার হতে পারি। তুমি যদি হও গো আমার, যে জনে দেহ মন প্রাণ ও গো আমায় করে মন প্রাণ আমায় করে দান। ওরে ভগত আমি কি দূরে দূরে রইতে পারি, পারি না দূরে থাকতে পারি। তুমি যদি অগয়ামা পুরুষ যেই হোক না কেন, একবার যদি দুহাত তুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে তার কাছে আত্মসমর্পণ করতে পারে, ভগবান তখন তার হয়। তাই বললেন দয়াল আমি তোমার, তোমার হলা আমার চরণ কমলে, ও গো দয়াল আমি তোমার হলাম বলে, এই দেহ মন চরণ কমলে। ওরে ভক্ত আমি কি তখন রহিতে পারি দূরে, আমি কি তখন রহিতে পারি দূরে, আমি ভক্তের বোঝা তোমার হতে
বললেন, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমাকে দেখে আমি তাকে দেখি, যে আমাকে রাখে আমি তাকে রাখি, যে আমাকে দেখে না আমি তাকে দেখি। অনেকে কথায় কথায় কয়, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, বলে না মা, কিন্তু কথাটার মানে কি জানে না। আমার হরিকে যে রাখে, হরি তাকেই রাখে, যে আমার হরিকে রাখে না হরি ঠেকা পড়ছে না আপনার ধার খাই রাখে। তাহলে আমি হরিকে রাখো তবেই তোমাকে রাখবে, তুমি যদি না রাখো তোমাকে রাখবে না বাবা। যে করে আমার আস্থার ঘটাই সর্বনাশ, নাশের পরে যদি না ছাড়ে মোর পা, তারে করি আমি শ্রীচরণের চরণের দাসী। যে করে নাশের পরে যদি না ছাড়ে পাশ, নাশের পরে যদি না ছাড়ে পাশ, তারে করি আমি চরণের দাস। অনেকের ভয় লাগতে পারে, যে করে আমার আস তারে করি সর্বনাশ, তাই না বাবা? ভয় লাগতে পারে না, এই ভগবানের নাম নিলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার বাড়ি ঘর মনে থাকবে না, ছেলে মেয়ে মরে যাবে, জমি জায়গায় কিছুই থাকবে না, তাই না? না গো শোনা, সর্বনাশ কী হয়? এই যে ঘরটার সর্বনাশ হয়, মানে এই ঘরের মধ্যে দশেন্দ্র ষড়রিপ কামক্রোধ লোভ মহম্মদ মাৎসর্য জাতি বিদ্যা রূপ যৌবন অহংকার কুচিন্তা কুভাবনা কুকামনা কুবাসনা, যারা আমার কথা শোনে না সবাই যেদিন হায় কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে উঠবে, সেদিন তো আমার এই ঘরের সর্বনাশ হবে, সেদিন আমার গোবিন্দ কৃপা লাভ হবে। নিতাই গর হরিবার হরিবার গোসাই কুমদ কান্তের মনে অভিলাষ, তুমি যদি হগো হগো।